দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সাত আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেও চট্টগ্রাম সাত আসন থেকে হ্যাটট্রিক করেছেন তিনি। এবারের নির্বাচনে নৌকা প্রতীকের এই প্রার্থী পেয়েছেন 1,98,676 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাসান পেয়েছেন মাত্র 9,301 ভোট। রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চট্টগ্রাম সাত আসনের রাঙ্গুনিয়া উপজেলার 95টি এবং বোয়ালখালী উপজেলার 8টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। দুই উপজেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 103টি কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সাত আসনে মোট ভোটার 3,13,091 জন, এর মধ্যে 2,14,436 অর্থাৎ 69.43% মানুষ ভোট দিয়েছে বলে জানা গেছে। ডক্টর হাসান মাহমুদ 1963 সালের 5 জুন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। 1988 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক এবং 1989 সালে স্নাতকোত্তর শেষ করেন। এরপর 2001 সালে বেলজিয়ামের লিমবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ রসায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ডক্টর হাসান মাহমুদ 1977 সালে চট্টগ্রাম ওয়ার্ড শাখা ছাত্রলীগে যোগদানের মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করেন। 1978 থেকে 1979 সাল পর্যন্ত তৎকালীন সরকারি ইন্টারমিডিয়েট কলেজ, বর্তমানে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর 1988 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 1992 সালে হাসান মাহমুদ আওয়ামী লীগে যোগ দেন। পরে বেলজিয়ামে অবস্থানকালে সেখানকার আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। 1995 থেকে 2000 সালের মার্চ পর্যন্ত বেলজিয়াম শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ডক্টর হাসান মাহমুদ। 1996 থেকে 2001 পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ও সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এরপর নবম জাতীয় সংসদে চট্টগ্রাম ৬ আসন এবং দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৭ আসন থেকে তিনি এমপি নির্বাচিত হন। সংসদ সদস্য হওয়ার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেন বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী সুরুজ আহমেদ। কালবেলা।